নমস্কার, স্নাতা সয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি ইনস্ট্যান্ট নির্ধোসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাঞ্চ, টিফিন টাইম বা ডিনার যে কোনো সময়ে আপনারা এই ধোসাটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমি এখানে আলু চালের গুঁড়ি ইউজ করেছি। যে কোনো এক সেদ্ধ চালের গুঁড়ি দিয়েই এই ধোসাটা বানিয়ে ফেলা যায়। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এবারে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। প্রতি 1 কাপ চালের গুঁড়ির জন্য 1.5 কাপ পরিমাণ জল লাগবে, তাহলে ঠিকঠাক ঘনত্বটা চলে আসবে। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে এর মধ্যে কোনোরকম গুডলির মতো শক্ত দানাদার অংশ না থেকে যায়। কিছুটা এরকমই রান্না বাঙালিদের অতি প্রিয় পাটিসাপটার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সেটা চেক করতে পারেন। তাছাড়াও এন্ড স্ক্রিনে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেওয়া আছে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ওপরে ফেনা তৈরি হয়ে গেছে। যতক্ষণ না মিশ্রণটাতে এরকম ফেনা তৈরি হচ্ছে, ততক্ষণ খুব ভালোভাবে ফেটাতে হবে। মিশ্রণের ঘনত্বটা খুব পাতলা হবে এরকম। নির্মাণে জল আর খুব পাতলা ব্যাটার থেকে এই ধোসাটা তৈরি করা হয় বলে এই ধোসাটার নাম হয়েছে নির্ধোসা। এবার আমি একটা ননস্টিকের প্যানে তেল বুলিয়ে নিচ্ছি। এই ধোসাটা তৈরি করার জন্য কোনো ননস্টিকের প্যান বা ঢালাই লোহার তাওয়া ইউজ করবেন, তবে কোনো অ্যালুমিনিয়ামের তাওয়া ইউজ না করাই ভালো, সেক্ষেত্রে ধোসাটা চিটিয়ে যেতে পারে। ননস্টিকের প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ননস্টিকের প্যান ভালো মতো গরম না হলে কিন্তু নির্ধোসার আসল টেক্সচারটা আসবে না। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে। ঢাকা দেওয়ার ফলে যে ভেপারটা তৈরি হয়, সেই ভেপারে এই ধোসার ওপরের দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ধোসাটা ওপরের দিক থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাইডগুলোও প্যান থেকে ছেড়ে এসেছে। ধোসাটাকে আমি একটা ঝাঁঝরিযুক্ত পাত্রের ওপর নিয়ে নিয়েছি। এই ধোসা সবসময় যেখানে একটু হাওয়া চলাচল করতে পারে সেই ধরনের কোনো পাত্রের ওপর রাখতে হবে। বাকি ধোসাগুলোও একইভাবে তৈরি করে নিলাম। এরকমই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় ইনস্ট্যান্ট ইডলি আর দই বড়ার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সেটা চেক করতে পারেন। এই ধোসা চাটনি বা কষা মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন, আমার সমস্ত রেসিপির সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার সমস্ত রেসিপি সব থেকে আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।